মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক বলেও অভিযোগ করেন তিনি তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি তবে তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানিদের সহযোগী হিসেবে কাজ করেছেন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা আরো জানাচ্ছেন রাকিব হাসান নতুন বিশ্ব নতুন বেতার এই প্রতিবাদ্য নিয়ে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠান মালার আয়োজন করে বাংলাদেশ বেতার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ সময় বেতারের আধুনিকায়নে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি কথা বলেন জিয়াউর রহমানের খেতাব বাতিল প্রসঙ্গে জিয়াউর রহমানের সনদ বাতিলের কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের যে পাকিস্তানের সহযোগী হিসাবে কাজ করেছেন সেটি প্রমাণিত তিনি ক্ষমতা দখল করার পর যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরকে তিনি পুনর্বাসিত করেছিলেন শাহজুজুর রহমান যিনি পাকিস্তানের প্রতিনিধি দলের ডেপুটি লিডার হিসাবে জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে ওকালতি করেছিলেন তাকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এবং যুদ্ধাপরাধীদের তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন মিন্টে রোডের বাসভবন থেকে দেয়া ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি নেতারা বলছেন সরকার নাকি ইচ্ছে মতো মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করছে প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতা চেতনা বিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে স্বাধীনতার ইতিহাস বিকৃতি জনক হচ্ছে বিএনপি তারাই মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের আমরা বলতে চাই গণতন্ত্রকে এগিয়ে নিতে আপনারাই কৃত্রিম বাধা তৈরি করছেন রাখে হাসান মাই ঢাকা